হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজ সকালেই আমি তোমাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম ইউটিউবের কমেন্টরি ট্যাবে দেখো আমি এখানে স্ক্রিনে ওপেন করে রেখেছি আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটা বলতে পারো এবং এখানে যে পোস্ট আমি করেছিলাম দেখতেই পাচ্ছ স্ক্রিনে এখানে তো আমি কখনো ভাবতেই পারিনি যে এত কমেন্ট তোমরা করবে কারণ এই বিষয়টা নিয়ে অর্থাৎ এলপি টেকনিশিয়ান নিয়ে তোমরা এত প্রশ্নময় করেছো বিভিন্ন ভিডিওতে বা এত কমেন্ট করেছো আমি প্রতিটা ভিডিওতেই তোমাদের এল বি নিয়ে কমেন্ট পাই এবং সেখানে হয়তো আমি সবসময় পেরে উঠি না তোমাদের সেই সমস্ত কমেন্টের রিপ্লাই করতে কারণ আমি এত ব্যস্ত হয়ে পড়েছি কাজগুলো নিয়ে বা ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না সমস্ত কমেন্টের রিপ্লাই করা তাই আমি সকালেই ভাবলাম যে এমন একটা পোস্ট আমি তোমাদের শেয়ার করি এবং সেই পোস্টের নিচে আমি বলি তোমাদের কমেন্ট করতে তোমাদের যার যার প্রশ্ন রয়েছে এই এলপিএম টেকনিশিয়ান নিয়ে তোমরা সমস্ত কমেন্টগুলো সেখানে করো তো সেখান থেকে আমি দেখে সবই কমেন্টের অ্যান্সারগুলো একটা ডিটেল ভিডিও করে তোমাদের দিয়ে দেবো তো আমি কখনো বুঝতে পারিনি যে এত কমেন্ট তোমরা করবে দেখো এখানে একশো ছাব্বিশটা টোটাল কমেন্ট হয়ে গেছে যদি আমি কমেন্টগুলো তোমাদের দেখাই দেখো এখানে প্রচুর কমেন্ট কিন্তু রয়েছে প্রচুর কমেন্ট এবং এত কমেন্ট তোমরা করেছো আমি জানি না ভিডিওটা কত বড় হয়ে যাবে তো আমি একটা ডিটেল পিডিএফ রেডি করেছি তোমাদের সমস্ত কমেন্টগুলো নিয়ে এবং তোমাদের যাতে সুন্দরভাবে আমি বোঝাতে পারি বিষয়গুলো তো সেইভাবে আমি একটা ডিটেল পিডিএফ রেডি করেছি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে তোমাদের আমি বোঝাবো এবং আমি এখান থেকে মূলত প্রায় সমস্ত কমেন্টগুলিই নেওয়ার চেষ্টা করেছি যেই প্রশ্নগুলো দু তিনবার করে করেছে সবাই তো সেই প্রশ্নগুলোকে আমি বাদ দিয়েছি বাকি সমস্ত প্রশ্নই প্রায় আমি নিয়েছি এখান থেকে প্রথমেই তোমাদের আমি একটা কথা বলি যে আজকে আমি কিন্তু মেডিকেল নিয়ে কোনো কিছু তোমাদের সাথে আলোচনা করবো না অর্থাৎ মেডিকেলের বিষয়ে যারা কমেন্ট করেছো বা প্রশ্ন করেছো তোমাদের উদ্দেশ্যে বলছি মেডিকেল নিয়ে আমি ডিটেল একটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো সেখানে মেডিকেলের বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই যে কমেন্টগুলো তোমরা করেছো এখানে মেডিকেলের বিষয়ে সেই সমস্ত প্রশ্ন তো থাকবেই তাছাড়া মেডিকেলের বিষয়ে ডিটেল আমি কনভারসেশন করবো একজনের সাথে আমারই একজন বন্ধু তার সাথে ডিটেল একটা কনভারসেশন করে তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আসলে তার সাথে আমি কথা বলেছিলাম সে একটু ব্যস্ত রয়েছে তার জন্য আমি ভিডিওটা তৈরি করতে পারছি না সে সময় পেলেই আমি সেই ভিডিওটা তৈরি করে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করতে তো এ পর্যন্তই তাহলে চলো আর বেশি কিছু না বলি সরাসরি তোমাদের এত কমেন্ট তার উত্তরগুলো দিতে হবে জানি না ভিডিওটা কত বড়ো হবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আমার মনে হয় না এই ভিডিওটা দেখলে তোমাদের এলপি টেকনিশিয়ান রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে বলে কারণ এই একশো ছাব্বিশটা কমেন্ট বা আমি যদি এখান থেকে কিছু বাদও দিয়ে থাকি তাহলে খুব বেশি আমি বাদ কিন্তু দেইনি কমেন্ট আমি প্রায় সবগুলোই পিক করার চেষ্টা করেছি তো সমস্ত কমেন্টের উত্তরগুলো দেওয়ার পর আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করার মতো থাকবে তবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো আছি অবশ্যই তোমরা আমায় নিচে কমেন্ট করে জানাতে পারবে তাহলে চলো আর বেশি কিছু না বলি আমি যে পিডিএফটা তোমাদের জন্য রেডি করেছি সেই পিডিএফটা ওপেন করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তবে একটা কথা বলে দিই এখানে আমার চ্যানেলটা তো দেখতেই পাচ্ছ এবং ঠিক তার নিচে দেখো লার্নিত নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে এভাবে আমি কখনও কিন্তু বলিনি তোমাদের দেখো লার্নিত বৈশাখ নিজের সাবস্ক্রাইব বাটন এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদারি সম্ভব টেন কে ফ্যামিলিটা আমি চাইছি কমপ্লিট করতে তো তাড়াতাড়ি টেন ফ্যামিলিটা কমপ্লিট করে দাও এখানে সাবস্ক্রাইব বাটনটা এখনও যারা ক্লিক করিনি বা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আর বেশি কিছু না বলি সরাসরি পিডিএফটা ওপেন করে দেখে নিই আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ পিডিএফটা আমি যে রেডি করেছি সেই পিডিএফটা এখানে রয়েছে অনেক বড় একটা পিডিএফ এবং সমস্ত প্রশ্নগুলো আমি এখানে রেখেছি কিন্তু তোমাদের দেখো প্রথম প্রশ্নটা এখানে করেছে বা প্রথম কমেন্টটা করেছে রাজেশ কোলে সে লিখেছে প্লিজ ডিসকাস জি সিলেবাস দেখো আমি এখানে সিলেবাসটা রেখেছি অর্থাৎ সিবিটি বা বলতে পারো সরি টেকনিশিয়ান বা এলপির যে ভ্যাকান্সি বেরিয়েছিল দু হাজার আঠেরো সালে তার যে অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা কিন্তু এখানে রয়েছে এবং নোটিফিকেশানে দেখো একটা সিবিটি ওয়ান এর সিলেবাস এবং ঠিক নিচে যদি আসো তাহলে এখানে রয়েছে সিবিএ টু এর সিলেবাস মূলত পার্ট এর সিলেবাসটা এখানে রয়েছে সিবিটি ওয়ান এর সিলেবাস দেখো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কী কী রয়েছে সেগুলো এখানে রয়েছে আমি ডিটেল আলোচনা করছি না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর কী কী চ্যাপ্টার ছিল সেগুলো এখানে রয়েছে জেনারেল সায়েন্সটা দেখো এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে রয়েছে এরপর যদি সিবিডি টু এর কথা বলি সিবিডি টু এর দেখো সেম ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে এই ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে সিবিটি ওয়ান এবং সিবিটি টুতে কিন্তু সেম সিলেবাসই রয়েছে শুধু চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটাই শুধু এখানে চেঞ্জ হয়েছে এটাই তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে পারো সিবি এর ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ একটা জায়গা বলতে পারো পড়ার ক্ষেত্রে শুধু বেসিক সায়েন্স এখানে সিলেবাসটা একটু ছোটো রয়েছে এখানে সিলেবাসটা একটু বড়ো হয়ে গেছে এবং ডিপলিভাবে তোমাদের পড়তে হবে এবং তার পাশাপাশি এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা অ্যাড হয়েছে এবং তার সাথে আইটি এর একটা পার্ট রয়েছে যেটা মূলত বলতে পারো কম্পিউটারের উপর একটা সাধারণ বা বেসিক নলেজ এরপরে দেখো পরবর্তী কমেন্টে যেটা করেছে সেটা হচ্ছে প্রত্যুষ মিত্র দেখো সে লিখেছে এএলপি এলপি ক্র্যাক করার জন্য ফিটার ট্রেড বেস্ট বুক কোনটা হবে দেখো ফিটা ট্রেডের ওপর বেস্ট বুক কিছু নেই আমি সমস্ত ট্রেডের জন্যই বলে দিচ্ছি একবারে ফিটা ট্রেডের জন্য হোক বা অন্যান্য ট্রেডের জন্য আমি যেহেতু ফিটা ট্রেড নিয়ে আইটিআই কোর্সটা কমপ্লিট করেছি তাই আমি ফিটা ট্রেডটা তোমাদের একটু ভালোভাবে বলতে পারবো যদি আমি ফিটার ট্রেডের কথা বলি তাহলে ফিটা ট্রেডের ওপর সব থেকে বেস্ট যেই বইটা আমি পড়েছি সেটা হচ্ছে নিমির বই যেটা সাধারণত আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হবে বা কলেজ থেকে দেওয়া বলা হয় যে এই বইটা পারচেস করবে তো নিমির যে চারটে সেমিস্টারের বই ওয়ান টু থ্রি ফোর চারটে সেমিস্টারের যে বই সেই চারটে সেমিস্টারের ডিটেল বা ডেসক্রিপটিভ যে বই সেই বইটা আমি কমপ্লিট করেছিলাম তার পাশাপাশি কেসি বাসু স্যারের একটা বই হয় ফিটার ট্রেডের ওপর সেই বইটা আমি কমপ্লিট করেছিলাম এবং এই বইটা খুব দারুণ একটা বই এটা কিন্তু এমসি কিউ বই কেসি বাসু স্যারের এমসি কিউ বই প্রতিটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা চারটে ছোটো ছোটো বই হয় এবং তার পাশাপাশি এশিয়ানের বলবীর সিংয়ের একটা বই আমি পড়েছিলাম সেই বইটাও কিন্তু এমসি কিউ টাইপ বই প্রতিটা সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা একটাই বই থাকে এবং প্রথম সেমিস্টার রোজে আলাদা আলাদা এমসিকিউ থাকে এই তিনটে বই কিন্তু আমি পড়েছিলাম এবং যদি অন্যান্য ট্রেডের কথা বলো তাহলে এই কেসি বসু স্যারের বইটা অন্যান্য ট্রেডের জন্য হয় না এটা শুধুমাত্র ফিরা ট্রেডের জন্য হয় তো ফিরা ট্রেডের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এই তিনটে বই পড়লে আশা করি ট্রেডটা কভার হয়ে যাবে এবং বাকি অন্য ট্রেডের নিমির বইটা তো অবশ্যই পড়বে তার পাশাপাশি এশিয়ানের একটা এমসিকিউ বই নিয়ে নেবে এবং তার পাশাপাশি আরও যদি কোনো বই পাও আমি এনকের একটা বইয়ের নাম শুনছি আমি জানি না সেই বইটা কেমন অনেকে বলছে দেখছি তো আশা করি এত ভালো যদি পারো সেই বইটা নিতে পারো তো এই দু তিনটে বই পড়লেই আশা করি ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু এই সমস্ত বইগুলো পার্চেস করতে পারবে আমার পিডিএফ স্টোর থেকে অর্থাৎ পিডিএফ স্টোরে এই সমস্ত বইয়ের পিডিএফ কিন্তু আপলোড করা হয়েছে কেসি বাসু স্যারের বই রয়েছে সেখানে এশিয়ানের বলবীর সিংয়ের বইটা রয়েছে তাছাড়া বাদ বাকি যে সমস্ত ট্রেড রয়েছে ইলেকট্রিশিয়ান বলো কোপা বলো এই সমস্ত ট্রেডেরও কিন্তু এশিয়ানের এমসিকিউ বইগুলো সেখানে আপলোড করা হয়েছে তো যারা যারা ভাবছো যে এই বইগুলো কোথা থেকে পারচেস করবে বা পাচ্ছ না কোথাও বা হয়তো সমস্যা হচ্ছে পারচেস করতে সেক্ষেত্রে একদম নমিনাল প্রাইস বলতে পারো একদম কম প্রাইসে তোমরা কিন্তু পারচেস করতে পারো পিডিএফ স্টোর থেকে এবং সেখান থেকে তোমরা বইটা পড়তে পারবে অ্যাটলিস্ট তোমাদের কাছে বইটা থাকবে আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা ক্যান্ডিডেটের কাছে যেন বইটা থাকে এই জন্যই আমার পিডিএফ স্টোরটা ওপেন করা মেনলি বলতে পারো পরবর্তী প্রশ্ন দেখো এখানে করেছে মণিদীপা ঘোষ সে লিখেছে এলপিতে জেনারেলদের এজ লিমিট বাড়বে দেখো এই বিষয়ে আপাতত আমার কাছে কোনো ইনফরমেশান নেই আমি জানি না যে জেনারেলদের এজ লিমিট বাড়বে কিনা তাই আমি এখন আপাতত এই বিষয়ে কিছু বলতে পারছি না তারপরে সেম মনিত্বীপা খুশিয়ার একটা কমেন্ট করেছে এ টেকনিশিয়ানসে সিইটি চালু কবে থেকে হবে তো সিইটি কবে থেকে চালু হবে সেটাও আমার জানা নেই এই বিষয়ে যদি কোনো নোটিফিকেশান বেরোয় বা পাবলিশ হয় তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো তবে আপাতত কোনো ইনফরমেশান আমার কাছে নেই এরপরে দেখো রয়েছে পরবর্তী কমেন্ট রীতম শাসমল সে লিখেছে দাদা এ এর জন্য সরি দাদা এএল এর যখন যখন ভ্যাকান্সি বেরোয় প্রত্যেকবার কি আইটি স্টুডেন্টরা এলিজিবেল দেখো আপাতত যে কবার এলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরিয়েছে দু হাজার বারোতে একবার বেরিয়েছিল তারপর বেরিয়েছে দু হাজার চোদ্দোতে তারপরে দু হাজার আঠেরো অর্থাৎ যেই ভ্যাকান্সিতে আমি বর্তমানে জব করছি এরপরে এই তিনটে ভ্যাকান্সি আমি দেখেছি এবং এই তিনটে ভ্যাকান্সিতে কিন্তু এলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সিতে আইটিআইরা কিন্তু ছিল এলিজিবল তো প্রতিবারই আইটিআই এলিজিবেল ছিল আশা করি এবার যে ভ্যাকান্সি ভেড়বে সেখানে তো অবশ্যই এলিজিবল থাকবে পরবর্তী কমেন্টটা ঋষুদম শাসমালি করেছে সে লিখেছে দাদা এলপি ভ্যাকান্সি কত বছর ছাড়া বেরোয় তো দেখলেই আমি তোমাদের বলে দিলাম যে এর আগে যে পূর্ববর্তী ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল দু হাজার বারো চোদ্দো আঠেরো তো এরপরে সাধারণত একটা আইডিয়া সবাই করছে যে দু হাজার তেইশে হয়তো ভ্যাকান্সি বেরোবে তো এই হিসাব করেই তারা করছে একটা আইডিয়া আর যদি ইলেকশন রয়েছে দু হাজার চব্বিশে তাই একটা বেরোনো তো খুবই সম্ভাবনা রয়েছে সে লিখেছে দাদা এইচএসএস সাবজেক্টের সাথে এ এলপির অ্যাপ্রিকানের কোনো প্রবলেম নেই তো এলপি টেকনিশিয়ানের জন্য বেস্ট আইটিআই ট্রেড কী তাতে এইচএসএস সাবজেক্টের সাথে এএল পির অ্যাপ্লিকেশনের কোনো প্রবলেম নেই তো আচ্ছা দেখো সাবজেক্টের সাথে কোনো প্রবলেম নেই কেউ যদি আর্টস নিয়ে পড়ে থাকে সেও অ্যাপ্লাই করতে পারবে কেউ সায়েন্স নিয়ে পড়ে থাকলে সেও পারবে কমার্স নিয়ে পড়ে থাকলে সেও পারবে আর সে লিখেছে যে টেকনিশিয়ানের জন্য বেস্ট আইটিআই ট্রেড কী বেস্ট আইটিআই ট্রেড যদি বলো দেখো টেকনিশিয়ান আর এ এল পির জন্য সমস্ত আইটিআই ট্রেডের একটা পিডিএফ আমি তৈরি করেছিলাম এখানে রয়েছে এ এল পির জন্য সমস্ত ট্রেড অর্থাৎ যে সমস্ত আইটিআই ট্রেডগুলো এ এল জন্য এলিজিবল সেই সমস্ত ট্রেডগুলো এখানে রয়েছে এবং স্ক্রল করে নিচে আসলে এখানে যে সমস্ত ট্রেডগুলো টেকনিশিয়ানের জন্য এলিজিবল সমস্ত ট্রেডগুলো কিন্তু এখানে রয়েছে দেখো এখানে সমস্ত ট্রেড রয়েছে তোমাদের এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো সেই পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারবে এবং টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা আপলোড করে দেবো এই ভিডিও শেষে তোমার টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে তবে তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও তাহলে দেখতেই পারলে এখানে সমস্ত ট্রেডগুলো রয়েছে আমি আর বলছি না তোমরা এখান থেকে দেখে নেবে যে কোন কোন ট্রেডগুলো আইটিএ মানে কোন কোন ট্রেডগুলো এ এল বি এবং টেকনিশিয়ানের জন্য এলিজেবল তাহলে সফটওয়েরই বেস্ট যেই ট্রেডগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে সফট বেস্ট এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখো এরপরে লিখেছে এ ফর আর্মি সে লিখেছে আইটিআই ওয়েল্ডার ট্রেড এল পির জন্য যোগ্য তাহলে আইটিআই ওয়ার্ল্ডের ট্রেডটা কিন্তু এল পির জন্য যোগ্য না বা আইটিআই ওয়ার্ল্ডের ট্রেড দিয়ে এলপির জন্য অ্যাপ্লাই করা যায় না দেখো এখানে সমস্ত ট্রেডগুলো রয়েছে এখানে কিন্তু ওয়েল্ডার ট্রেডটা নেই এখানে ওয়ারম্যান ট্রেডটা রয়েছে অর্থাৎ আমরা জানি আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে এম গ্রুপ এবং ই গ্রুপ হয় এখানে আমি কালার কোড দিয়েছি ই গ্রুপের ক্ষেত্রে আমি কালার কোড দিয়েছিলাম হচ্ছে ব্লু এটা ই গ্রুপের ক্ষেত্রে বাকি এখানে যে সমস্ত রয়েছে সমস্ত রেটগুলো কিন্তু এম গ্রুপের ডেট এবং সমস্ত কালার কোড আমি ইয়েলো দিয়ে এখানে বুঝিয়েছি সমস্ত এম গ্রুপের ডেট তো ওয়েলটেরটা এলিজিবল না তো পরবর্তী কমেন্টটা একবার দেখে নেবো স্ক্রল করে নিচে আসবো পরবর্তী কমেন্টটা করেছে শুভজিৎ সে লিখেছে এ এলপি ফুল প্রসেসটা বলো একটু প্লিজ আর সিবিটি ওয়ান সিবিটি টু সিলেবাসটা বলো দাদা তো সিলেবাসটা তো তোমরা একটু আগেই দেখলে আমি সিলেবাসটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি একদম প্রথমেই দেখো এখানে সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে এবং ফুল ডিটেলস তোমরা যে বলছো বা সরি শুভজিৎ যে তুমি আমায় জিজ্ঞেস করছো ফুল ডিটেলসটা কোথায় গেলো শুভজিদের কমেন্টটা এখানে রয়েছে শুভজিৎদের কমেন্ট তো ফুল ডিটেলসটা বা ফুল প্রসেসটা দেখো প্রথমে তো সিবিটি ওয়ান তারপরে সিবিটি টু সিবিটি টু এর মধ্যে পার্ট এ থাকছে পার্ট বি থাকছে পার্ট এটা মূলত সিলেবাসের ওপরে দেখলে তোমরা পার্ট বি এর মধ্যে রয়েছে নিজস্ব ট্রেড তুমি যেই ট্রেড নিয়ে আইটিআই করেছো সেই ট্রেডটা তোমায় সেই ট্রেডের ওপর প্রশ্ন আসবে তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান আর যদি তুমি এলপির জন্য এলিজিবেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমায় সাইকু দিতে হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেল তারপর ফাইনালি জয়নিং তো এই হচ্ছে ফুল প্রসেস আর আমি একটা ডিটেল ভিডিও করেছিলাম আশা করি এই স্ক্রিনে তোমরা থামলেটা দেখতে পাচ্ছ ভিডিওর সেই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে জয়নিং পর্যন্ত সমস্ত স্টেপগুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিত হবে সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওটা দেখলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী কমেন্টটা করেছে দেখো অর্ঘ ইন্ডিয়া সে লিখেছে সি এর জন্য কী থেকে প্রিপারেশান নিতে তাহলে আমি সি এর জন্য বা কারেন্ট অ্যাফেয়ার্স মূলত সি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি 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 থেকে প্রিপারেশন নিতাম মেনলি অ্যাচিভার্স পতাম বাংলাতে আমি অ্যাচিভার্সটা পড়তাম অ্যাচিভার্সটা আমার কাছে খুব ভালো লাগতো আমি ডিটেলে খুব আন্ডারলাইন করে 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 অ্যাচিভার্সটাকে পড়তাম আর যদি বলো আমি ইউটিউব থেকে একটা চ্যানেল ফলো করতাম আমার কাছে খুব পছন্দের একটা চ্যানেল ছিল সে সময় সেই সময় স্টাডি আই কিউ সেই স্টাডি আই কিউ চ্যানেলটাকে আমি ফলো করতাম সেই চ্যানেলটা থেকে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতাম পরবর্তী কমেন্টটা অর্ঘ ইন্ডাই করেছে সে লিখেছে বিটেকরা সিবিডি টুয়ে টেকনিক্যাল ট্রেডে ইলেকট্রিশিয়ান না করে সরি ইলেকট্রিক্যাল না করে ইলেকট্রিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারে দেখো এক্ষেত্রে আমি বলছি বিটেক ক্যান্ডিডেটরা কিন্তু আইটিআই ট্রেডই নিতে হবে তাদের দেখো এখানে নিচে আমি যে সিবিডি সরি এলবি টেকনিশিয়ানের যে অফিসিয়াল নোটিফিকেশান ছিল দু হাজার আঠেরো সেই নোটিফিকেশনের একটা পেজ এখানে দিয়েছি দেখো এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম রয়েছে বা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন রয়েছে এখানে রয়েছে প্রথমেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এখানে দেখো যে সমস্ত আইটিআই ট্রেডগুলো এলিজিবল অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা বা ডিগ্রি করেছে তারা কোন কোন ট্রেডগুলো নিতে পারে পার্ট বি এর জন্য এখানে দেখো রয়েছে ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্ট মেকানিক ওয়্যারম্যান ওয়াইন্ডার আর্মেচার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক অর্থাৎ এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ট্রেড কিন্তু তোমায় নিতে হবে পার্ট বি এর জন্য তুমি বিটেক ক্যান্ডিডেট ইলেকট্রিক্যাল নিয়ে করেছো তো ইলেকট্রিক্যাল ক্যান্ডিডেটের জন্য এই সমস্ত ট্রেডগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটা ট্রেড তোমায় নিতে হবে তো এক্ষেত্রে সে বলেছে করা গেলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ তো কিছুই নেই তোমার অ্যাডভান্টেজও কিছু নেই তোমার এখান থেকে যে কোনো একটা চুজ করতেই হবে আর ডিসঅ্যাডভান্টেজও বা কিছুই নেই তুমি এক্ষেত্রে সাধারণত ইলেকট্রিশিয়ানটা নিতে পারো তাহলে তোমার কিছুটা তো নলেজ রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ানটা নিলে ইলেকট্রিশিয়ানের যে আইটিআর আর বই হয় তার মধ্যে একটা বই তুমি পার্চেস করে নেবে সেই বইটা পড়লে আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এবং তুমি আশা করি টেটটা কোয়ালিফাই করতে পারবে খুব বেশি তোমায় প্রিপারেশান নিতে হবে না এর জন্য কিছুটা তো তুমি জানোই কিছুটা কি অনেকটাই জানো অনেক বেশিটাই জানো আইটিআইতে যতটা না পড়ানো হয় তাতে অনেক বেশি তুমি জানো তো এরপরে পরবর্তী কমেন্টটা দেখো করেছে বাপন ঘোষ সে লিখেছে দাদা আমি মেকানিক্যালে ডিপ্লোমা করেছি আমি কি টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে পারবো না অনলি এএলপি বলবে প্লিজ তুমি শুধুমাত্র কিন্তু এএলপির জন্যই অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ানের পোস্টটা শুধুমাত্র কিন্তু আইটিআই ক্যান্ডিডেটের জন্যই এলিজিবল অর্থাৎ আইটিআই ক্যান্ডিডেটে শুধুমাত্র টেকনিশিয়ানের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তবে কিছু বলতে পারো টেকনিশিয়ানের পোস্ট রয়েছে এসএনটি ডিপার্টমেন্টের ওপর সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এই দুটো যে পোস্ট রয়েছে এই দুটো পোস্টে কিন্তু তুমি যদি এইচএসের টেন প্লাস টু অর্থাৎ প্লাস টুতে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে টেন প্লাস টু কমপ্লিট করে থাকো তাহলে টেকনিশিয়ানের ওই দুটো পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা যারাই যে সমস্ত বিটিএড ক্যান্ডিডেট হোক বা আইটিআই ক্যান্ডিডেট হোক বা যারাই হোক না কেন টেন প্লাস টুতে যদি সায়েন্স নিয়ে পড়ে থাকে তারা কিন্তু ওই দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তুমি যদি সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে টেকনিশিয়ানের ওই দুটো পোস্টেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে বাকি অন্যান্য পোস্টের জন্য তুমি এলিজেবেল না বাকি অন্যান্য সমস্ত পোস্টগুলো শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেটের জন্য আর তুমি এই এলপির জন্য তো অবশ্যই এলিজেবল পরবর্তী কমেন্টটা করেছে রাকেশ মাহাতো সে লিখেছে এলপি এক্সাম সিবিটি ওয়ান সিবিটি এর পরে আর কি স্টেজ আছে সিবিটি ওয়ান সিবিটি পার্টে পার্ট বি তারপরে সাইকো তারপর মেডিকেল তারপরে তো তোমার জয়নিং এই হচ্ছে স্টেপ এরপরে পরবর্তী কমেন্টটা করেছে প্রিয়ব্রত মান্না সে লিখেছে কেউ যদি ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাশ করে সিবিটি এর পার্ট বিতে সে কি কোনোভাবে ফিটার বা মেকানিক্যাল রিলেটেড অন্য কোনো ট্রেডে ট্রেড টেস্ট দিতে পারবে না এটা সম্ভব না ওয়েল্ডার ট্রেড নিয়ে কেউ যদি আইটিআই পাস করে তাকে সিভিলিড এর পার্ট বিতে ওয়েলটা নিতে হবে অন্য কোনো ট্রেড সে নিতে পারবে না পরবর্তী কমেন্টটা দেখো করেছে আজাহার মোহাম্মদ সরি আজাহার মাহমুদ তো সে লিখেছে সিবিটি টুতে সরি সিবিডি টু এর এতে কি বাংলায় কোশ্চেন হয় তো সিবিডি টু এর যে পার্ট সেখানে বাংলায় কোশ্চেন হয় সিবিডি টু এখানে আমি তোমাদের বলে দিই এটা নিয়ে অনেকের কনফিউশন আমি দেখতে পাচ্ছি সিবিটি ওয়ান যদি আমি সিবিটি ওয়ানের কথা বলি সিবিটি ওয়ানে অবশ্যই তুমি বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে আর সিবিডি টু টু এর যদি কথা বলি তাহলে সিবিডি টু এর রয়েছে কি পার্ট এ এবং পার্ট বি পার্ট এতে তুমি বেঙ্গলিতে চাইলে দিতে পারবে তবে পার্ট বিটা তোমায় কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে দিতে হবে এবং সাইকো সাইকোর ক্ষেত্রেও তোমায় হিন্দি আর ইংলিশে দিতে হবে তাহলে এখানে মূলত সিবিটি ওয়ান একটা স্টেপ বলতে পারো সিবিটি টু এর পার্টে একটা স্টেপ পার্ট বি একটা স্টেপ এবং সাইকো একটা স্টেপ তার মধ্যে থেকে দুটো স্টেপ সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর পার্টে এই দুটো স্টেপে তুমি বেঙ্গলি দিতে পারছো অর্থাৎ বেঙ্গলিতে তুমি পরীক্ষা দিতে পারছো এবং সিবি এর যে পার্ট সেখানে তোমার ইংলিশ দিতে হচ্ছে ইংলিশ অথবা হিন্দি এবং সাইকোর ক্ষেত্রেও তোমার ইংলিশ অথবা হিন্দি তাহলে দুটো পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে আর দুটো পরীক্ষা তোমার ইংলিশে অথবা হিন্দিতে দিতে হবে এরপরে পরবর্তী কমেন্টটা দেওয়া করেছে জয়দেব বর্মন সে লিখেছে দাদা আমার কথা হচ্ছে আমি এই দু হাজার বাইশ চব্বিশ শেষে আইটিআই অ্যাডমিশন হয়েছি অর্থাৎ এই বছর তুমি আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো বেস্ট অফ লাক খুব ভালোভাবে পড়াশোনা করো যদি ভ্যাকান্সি দু হাজার তেইশ কিংবা দু হাজার চব্বিশের লাস্টের দিকে বা মিডিলে আসে অথচ আমার আইটিআই কমপ্লিট হয়নি তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না এক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না সরি বলতে খারাপ লাগে তুমি অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমার আইটিআই কোর্সটা কমপ্লিট হয়ে যায় এবং তুমি সার্টিফিকেট হাতে পেয়ে যাও সেক্ষেত্রেই তুমি অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে পারবে পরবর্তী দেওয়া করেছে সমীরন বিশ্বাস সে লিখেছে রেলওয়ে টেকনিশিয়ানের এক্সাম কি বাংলায় হয় হ্যাঁ অবশ্যই বাংলা হয় একটু আগেই তো আমি এখানে ডিটেলে বলে দিলাম যে সিবিটি ওয়ান সিবিটি টু এর পার্টে এই দুটো বাংলায় হয় টু এর পার্ট বি ইংলিশ এবং সাইকো ইংলিশ অবশ্যই বাংলায় হয় টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কি জোন ওয়াইজ থাকে একটু ডিটেলসে বলবেন ডিটেলসে দেখো এখানে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে একুশটা আরআরবি রয়েছে বর্তমানে একুশটা আরবি এবং একুশটা আরবির নাম এখানে আমি লিখেছি দেখো আহমেদাবাদ আজমির এলাহাবাদ ব্যাঙ্গালোর ভোপাল এখানে সমস্ত রয়েছে দেখতেই পাচ্ছি এখানে আমাদের কলকাতা রয়েছে তো এখানে সমস্ত একুশটা আরবি রয়েছে এবং টোটাল যে ভ্যাকান্সিটা বেরোয় সেগুলো কিন্তু এই একুশটা আরআরবি অনুযায়ী দেখো এখানে লেখা রয়েছে ডিটেলস আরবি ওয়াইজ রেলওয়ে প্রোডাকশন ইউনিট ওয়াইজ ভ্যাকান্সি অর্থাৎ আরআবি ওয়াইজ এখানে ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে আরআরবি আহমদাবাদ আহমদাবাদের সম্পূর্ণ কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো এখানে সমস্ত পোস্টের নেমে রয়েছে টেকনিশিয়ান গেড থ্রি ব্ল্যাক স্মিথ টেকনিশিয়ান গ্রেড থ্রি ব্রিজ টেকনিশিয়ান গ্রেট থ্রি কার্পেন্টার এইভাবে সমস্ত পোস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি ডিটেলসটা রয়েছে এরপর দেখো রয়েছে এখানে আরআরবি কলকাতা এইভাবে এখানে আরআরবি কলকাতার সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে সম্পূর্ণ ভ্যাকান্সি টেবিল তারপর রয়েছে আরআবি শিলিগুড়ি এভাবে আমি তিনটে দিয়েছি এখানে অফিশিয়াল নোটিফিকেশনের সমস্ত আরআবি একুশটা আরআবি রয়েছে এবং একুশটা আরআবির ভ্যাকান্সি ডিটেলসও সেখানে রয়েছে আমি এখানে তোমার দেখার সুবিধার্থে তিনটে দিয়েছি তাহলে আশা করি সমীর তুমি বুঝতে পেরেছো পরবর্তী কমেন্টটা করেছে সুজয় দে সে লিখেছে কলকাতা জোনের প্রতিটা বিভাগের কাট অফ কোন জোনে কম্পিটিশান কম হবে কোনজনে কম্পিটিশন কম হবে এটা তো এখন বলা সম্ভব নয় আমার পক্ষে তবে কলকাতার জনের কাট অফ কী ছিল সেই কাট অফের ডিটেলসটা আমি এখানে আপলোড করে দিয়েছি দেখো এটা হচ্ছে প্রথমে সিবিটি ওয়ানের কাট অফ অর্থাৎ সিবিটি ওয়ানের যে পরীক্ষা হয়েছিল তারপরে যে কাট অফটা হয়েছিলো সিবিটি টুয়ের জন্য সেই কাট অফটা এখানে রয়েছে সমস্ত পোস্ট ওয়াইজ দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে এখানে টেকনিশিয়ান বিচ কার্পেন্টার কার্পেন্টার এখানে সমস্ত পোস্ট রয়েছে সমস্ত পোস্ট যত পোস্ট ছিল সমস্ত পোস্ট এখানে রয়েছে তার ডিটেলস কাট অফ রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে সমস্ত কিছু আমার এইভাবে আলোচনা করা সম্ভব না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি এই পিডিএফটা তো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে ডিটেলে তোমরা দেখে নিতে পারবে এরপরে দেখো পরবর্তী কাট অফটা যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাস্টেন্ট লোকোপ্যালটের কাট অফ অর্থাৎ যেই কাট অফটা সাইকোর জন্য বলতে পারো সিবি রে টু এর পর সাইকোর জন্য যারা সিলেকশন পেয়েছিলো তাদের কাট অফটা কত ছিল দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাস্টেন্ট লোকোপ্যালটের কাট অফ এখানে রয়েছে এবং এই কাট অফটা হচ্ছে ফাইনাল কাট অফ বলতে পারো সেটা হচ্ছে সিবি টু এর পর ফাইনালি যে কাট অফটা হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেই কাট অফটা এখানে রয়েছে সম্পূর্ণ কাট অফটা দেখা এখানে রয়েছে এবং এখান থেকে আমি যদি অ্যাসিস্ট্যান লোকপালেটের কথা বলি এটা কিন্তু সাইকোরপারে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দেখ অ্যাসিস্টেন্ট লোকপালেটের কাট অফ কত ছিল জেনারেল ক্যান্ডিডের জন্য সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি এটা এক নম্বর ইয়ার এক নম্বর ইয়ার অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে এক নম্বর এসিআর অর্থাৎ এক নম্বর ক্যাটাগরি এসিআর এসিআর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে দু নম্বর ইয়ার মানে ইস্টার্ন রেলওয়ে কাট অফ কত গেছিলো জেনারেল ক্যান্ডিডেট জন্য এসসি ক্যান্ডিডেটের জন্য সব কিন্তু এখানে রয়েছে এখান থেকে খুব ভালোভাবে তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারবে এরপরে পরবর্তী কমেন্টটা দেখো করেছে আব্দুর রহিম সে লিখেছে দাদা বিটেকরা কি এলিজিবল ফর এলপি অর টেকনিশিয়ানের জন্য দেখো বিটেকরা এলিজিবল এ জন্য তো অবশ্যই টেকনিশিয়ানের জন্য এলিজেবল শুধুমাত্র এসএনটি পোস্টের জন্য তো সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পোস্টের জন্য একটু আগে আমি বললাম যে সিগন্যাল পোস্টে তোমার যদি এইচএস টেন প্লাস টুতে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে তাহলেই তুমি ওই দুটো পোস্টের জন্য বাদ বাকি যে সমস্ত টেকনিশিয়ানের পোস্ট রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেট এলিজিবল আইটিআই ডিপ্লোমা আর বিটেকদের কি সেম লেভেলের সিবিটি ওয়ান সিবিটি টু এর কোশ্চেন হয় হ্যাঁ তিনজনেরই সেম লেভেলের কোশ্চেন হয় সিবি টু ওয়ানের কোশ্চেনটা সবার জন্য সেম সিবি টু এর পার্ট এ সবার জন্য সেম অর্থাৎ সেখানে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সবার জন্য সেম এবং পার্ট বি যেটা সেটা ট্রেড ওয়াইজ সবার জন্য আলাদা আলাদা কাট অফে কি সেম হয় হ্যাঁ কাট অফের উপরে আমি দেখালাম এখানে দেখতেই পাচ্ছি এখানে সমস্ত কাট অফ রয়েছে পোস্ট ওয়াইজ তো কাট অফও সেমই হয় পরীক্ষা যেহেতু কোশ্চেন সেম তো কাট অফও সেমই হবে আইটিআর কোনো ফার্স্ট ইয়ারের কোনো কোর্স কি এলিজিবেল ফর এল্প টেকনিশিয়ানের জন্য দেখো কোন কোন ট্রেডগুলো এলিজিবল এখানে এল পির সমস্ত ট্রেড রয়েছে এবং কোন ট্রেডটা ই গ্রুপের এবং কোন ট্রেডটার ডিউরেশন কত সেটা আমি ডান দিকে এখানে লিখেছি এখানে ইয়েলো কালারের যে ট্রেডগুলো রয়েছে ইয়েলোর মধ্যে সেগুলো রয়েছে এম গ্রুপের ট্রেড এবং এখানে ডান দিকে দেখো বক্স করে লেখা রয়েছে টু মানে এটা টু ইয়ার্সের কোর্স মানে কোর্স ডিউরেশন হচ্ছে দু বছর এবং এখানে দেখো ডিজেল মেকানিক এক বছরের কোর্স তুমি বলছিলে এক বছরের কোনো কোর্স এলিজিবল কিনা দেখো মেকানিক ডিজেল অর্থাৎ ডিজেল মেকানিক এই কোর্সটা কিন্তু এক বছরের কোর্স এম গ্রুপের একটা কোর্স এই কোর্সটা কিন্তু এল জন্য এলিজিবল এবং টেকনিশিয়ানের কথা যদি বলো তাহলে টেকনিশিয়ানেরটাও আমি ওপরে দিয়েছিলাম অর্থাৎ এই পিডিএফের যদি ওপর দিকে আসো স্ক্রল করে ওপর দিকে আসলে দেখো এখানে টেকনিশিয়ানের জন্য যে সমস্ত ট্রেডগুলো এলিজিবল তার মধ্যে কোনটা এক বছরের ট্রেড কোনটা দু বছরের ট্রেড সমস্ত কিছু এখানে রয়েছে এই পিডিএফটা দেখে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পারবে বা তুমি কোন কোন ট্রেডগুলো এলিজিবল এক বছরে সেই সমস্ত ট্রেডগুলো কিন্তু এখান থেকে তুমি দেখে নিতে পারবে পরবর্তী কমেন্টটা দেখা করেছে তাসলিম আনসারি সে লিখেছে দাদা এএল সেভেন্টি ফাইভ টেকনিক্যাল পার্টে পাশ করার জন্য এনসিবিটি থেকে যে ভারত স্কিলের ওয়েবসাইটে ট্রেড ওয়াইজ কোশ্চেন আছে সেইগুলো পড়লে পাশ করা যাবে কি না সেটা বলো থ্যাংক ইউ দেখো সেভেন্টি ফাইভের জন্য বা ট্রেডের জন্য তুমি কী পড়বে আমি বলছি ভারত স্কিলের ওয়েবসাইটে যেই প্রশ্নগুলো রয়েছে মেনলি সেখানে খুব অল্প সাধারণ প্রশ্ন রয়েছে খুব এমন কিছু প্রশ্ন নেই তুমি নিমির বইটা সেখানে পেয়ে যাবে এবং আমার যে পিডিএফ স্টোর সেখানেও ফ্রিতে তুমি নিমির বইটা ডাউনলোড করতে পারবে এবং ভারত স্ক্রেনের যত মেটেরিয়ালস সব পিডিএফ স্টোরে আপলোড করে দিয়েছিবি সেখান থেকে সিঙ্গেল ক্লিকে সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবে তো সেগুলো পড়তে পারো তুমি অবশ্যই সেখান থেকে তো পড়া ভালো তাছাড়া আমি বলবো তুমি ফিটারের সরি তুমি নিমির বইটা অবশ্যই পড়ো নিমির যে বই বই সেমিস্টারের সেই বইটা অবশ্যই পড়ো তার পাশাপাশি এশিয়ানের একটা এমসি কিউ বই নিয়ে নাও এশিয়ানের বইটা পড়ো তোমার ট্রেডের ওপর আর তাছাড়া কোনো যদি এমসি কিউ বই পাও সেটাও একবার দেখে নিতে পারো তো আর বেশি কিছু পড়তে হবে না তো পরবর্তী দেখো কমেন্টটা করেছে সুতানুবালা সে লিখেছে দাদা আমি এলপি ও টেকনিশিয়ানের ফর্ম ফিল আপের সময় পোস্ট প্যালেন্সে যদি এলপি রাখি আর টেকনিশিয়ান পরে রাখি যদি আমার এলপিতে সিলেকশন না হয় তাহলে কি টেকনিশিয়ানে ডাক আসবে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই যে প্রশ্নটা এটা আমি নিজের সাথে রিলেট করতে পারছি আমি যেই ফুলটা করেছিলাম আমি চাই না তোমরা সেই ফুলগুলো করো তাই আমার সবসময় উদ্দেশ্য একটাই থাকে যাতে যেই গাইডেন্সগুলো আমি কখনো পাইনি সেই গাইডেন্সগুলো আমি তোমাদের দিতে পারি বা আমি যেগুলো জানি সেগুলো আমি তোমাদের জানাতে পারি কারণ আমি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কখনও কারো কাছ থেকে পাইনি তাই ফুলগুলো করে ফেলেছিলাম তো নিজে ফুল করেছি বলে আজকে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি তো তুমি যেই প্রশ্নটা করেছো যে আমি যদি টেকনিশিয়ানের রাখি আর যদি সরি আমি যদি প্রথমে এলপি রাখি ধরো এখানে পোস্টপেরেন্স এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে তুমি পোস্টপেরেন্স প্রথমে রেখেছো এ এলপি তারপর রেখেছো তুমি টেকনিশিয়ান এবং এএলপিতে ধরো কাট অফ গেছে সিক্সটি এবং টেকনিশিয়ানের কাট অফ গেছে ধরো ফিফটি এবং তোমার নাম্বার রয়েছে সিক্সটি ফাইভ সেক্ষেত্রে প্রথম প্রেফারেন্স অনুযায়ী সিক্সটি যদি কাট অফ গেছে তোমার নাম্বার ফিফটি সিক্সটি ফাইভ রয়েছে তুমি এলপিতে চান্স পেয়ে গেলে এবার ধরো তোমার নাম্বার রয়েছে ফিফটি ফাইভ তাহলে তুমি এলপি তে চান্স পাবে না কারণ এলপির কাট অফতে গেছে সিক্সটি এবং তুমি পেয়েছো পঞ্চান্ন তাহলে এলপি তোমার ফার্স্ট প্রেফারেন্স ছিল সেটা বাদ চলে গেল তুমি আর তে চান্স পেলে না তাহলে পরবর্তী যে প্রেফারেন্সটা তোমার সেটা চেক করা হবে পরবর্তী প্রেফারেন্সে তুমি রেখেছিলে টেকনিশিয়ান এবার টেকনিশিয়ানের কাট অফ গেছে কত পঞ্চাশ এবং তুমি পেয়েছো কত পঞ্চান্ন তাহলে এই পোস্টে তোমার সিলেকশন হয়ে যাবে এটা অনেকটা আইটিআর কাউন্সিলিংয়ের মতো বা ডিপ্লোমার কাউন্সিলিংয়ের মতো কলেজ যেরকমভাবে আমরা চুজ করি সেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে প্রেফারেন্স দিই কলেজের যদি প্রথমটা না পাই তারপরে সেকেন্ডটা চেক করা হয় সেকেন্ডটা না পেলে থার্ডটা চেক করা হবে থার্ডটা না পেলে ফোর্থটা চেক করা হবে এইভাবে এক এক করে তোমার সমস্ত প্রেফারেন্সগুলো চেক করা হবে যেখানে যেই প্রেফারেন্সটা তোমার কাট অফ অনুযায়ী ক্লিয়ার হবে সেই প্রেফারেন্সে তুমি সিলেক্ট হয়ে যাবে তাই প্রথমে যদি তুমি এলপি রাখো এবং তুমি যদি এলপির কাট অফ ক্লিয়ার না করতে পারো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি টেকনিশিয়ানের যে কোনো একটা পোস্টের কাটাফো তোমার ক্লিয়ার হয়ে থাকে সেই পোস্টে তোমার সিলেকশন হয়ে যাবে পরবর্তী দেখো কমেন্টটা করেছে ওপি গেমস সে লিখেছে দাদা এক নম্বরে সে অনেক বড় একটা কমেন্ট করেছে এক নম্বর দিয়ে লিখেছে যদি কারোর এলিফ বি ফার্স্ট প্রেফারেন্সে টেকনিশিয়ান সেকেন্ড প্রেফারেন্স থাকে দেখো আমি একটু আগেই এই প্রশ্নটা বোঝালাম যে এল বি এসে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছে টেকনিশিয়ান সেকেন্ড প্রেফারেন্সে রেখেছে এ এল বি যদি সাইকো ফেল করে সাইকো ফেল করে গেলে কোনো অসুবিধা নেই তারপরে কি সিবিডি টু এর পার্টে থেকে সেভেন্টি পার্সেন্ট নেওয়া হবে টেকনিশিয়ানের মেরিট লিস্টে না টেকনিশিয়ানের মেরিট লিস্টে সেভেন্টি পার্সেন্ট নেওয়া হবে না টেকনিশিয়ানের জন্য শুধুমাত্র সিবিটি টু এর পার্টের যে মেন নাম্বার তুমি পেয়েছো সেই নাম্বারটাই চেক করা হবে সেই নাম্বারের ওপর ডিপেন্ড করি টেকনিশিয়ানের মেট তৈরি হবে সেভেন্টি পার্সেন্ট যে নেওয়া হয় পার্ট এ থেকে সেটা শুধুমাত্র এলপির এল তৈরি করার জন্য সেভেন্টি পার্সেন্ট এখান থেকে নেওয়া হয় সাইকো থেকে থার্টি পার্সেন্ট দুটো মিলিয়ে যে নাম্বারটা হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে মেরিট তৈরি হয় এলপির জন্য তো তুমি যদি এলপির সাইকো ফেল করো তাহলে কোনো অসুবিধা নেই তোমার যে পার্ট এর প্রাপ্ত নাম্বার সেই নাম্বারটার উপর বিবেচিত হবে টেকনিশিয়ানের পোস্টগুলো টেকনিশিয়ানের যেই পোস্টটা তোমার সেই নাম্বারের ক্লিয়ার হবে যেই কাট অফটা তুমি ক্লিয়ার করতে পারবে তো সেই অনুযায়ী তোমার পোস্টিংটা হয়ে যাবে বা সেইখানে তোমার সিলেকশন হবে দু নম্বর দিয়েছে লিখেছে যদি প্রেফারেন্সে টেকনিশিয়ান আগে এএলপি পরে থাকে তবে হবে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দাও যদি টেকনিশিয়ান আগে থাকে অর্থাৎ যেই ফুলটা আমি করেছিলাম টেকনিশিয়ান ধরো এক নম্বরে দিয়ে দিই ওটা উল্টো দু নম্বরটা এক নম্বরে চলে আসলো এক নম্বরটা দু নম্বরে চলে গেল তো সেই ক্ষেত্রে ধরো তুমি টেকনিশিয়ান কাট অফ গেছে পঞ্চাশ এবং তুমি পেয়ে গেছো পঞ্চান্ন তো প্রথমেই তোমার সিলেকশন হয়ে গেল তাহলে পরবর্তী যে এলপি সেটা তো দেখাই হবে না কারণ প্রথম যে যেটা কাট অফ তুমি ক্লিয়ার করে গেছো যেটা আমি ক্লিয়ার করে গেছিলাম আমার প্রথমে টেকনিশিয়ান রেখেছিলাম সেটার কাট অফ আমি ক্লিয়ার করে গেছিলাম তো সেখানেই আমার আটকে গেছে তো সেখানেই আমি সিলেক্ট হয়ে গেছি তারপরে পরবর্তী যে এলপি আমি রেখেছি সেগুলো দেখার তো প্রশ্নই আসেনি তো এটাই হচ্ছে বিষয় প্রথমে এলপি যদি প্রথম লক্ষ্য থাকে তাহলে অবশ্যই প্রথম প্রেফারেন্সে এলপি রাখবে যদি এলপিতে কোনো কারণে সিলেকশন না হয় তাহলে কোনো সমস্যা নেই পরবর্তী যে ডেগ্রেশনের পোস্টগুলো সেখানে তো অবশ্যই সিলেকশন হয়েই যাবে তাই প্রথমে অবশ্যই এলপি রাখবে যদি একমাত্র প্রেফারেন্স তোমার মনে হয় যে আমি এলপিতে জয়েন করবোই বা এলপি চাকরিটা আমার দরকার তো সেক্ষেত্রে এলপি অবশ্যই প্রথমে রাখবে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভয়টা আমি পেয়েছিলাম যে এলপিতে যদি কোনো কারণে ফেল করে যায় তাহলে তো পুরো রিক্রুটমেন্ট থেকেই বাতিল হয়ে যাব এমনটা কিন্তু না তোমার সমস্ত প্রেফারেন্সগুলো চেক করা হবে এরপরে পরবর্তী কমেন্টটাতেও করেছে মৃন্ময় সে লিখেছে দাদা আমি পিডাবলিউডি ওএইচ ক্যান্ডিডেট আমি ওয়েল ডেটেডে আইটিআই করেছি আমি কি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই পারবে দেখো এখানে ভ্যাকান্সি চারটা রয়েছে যে অফিসিয়াল নোটিফিকেশান ছিল দু হাজার সেখানে দেখো ওএচচ ক্যান্ডিডেটের জন্য ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ এখানে তুমি বলেছো ওএইচ ক্যান্ডিডেট তুমি ওএচ ক্যান্ডিডেটের জন্য ভ্যাকান্সি এখানে রয়েছে তো তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তো এরপরে পরবর্তী দেখো কমেন্টটা করেছে সোমনাথ ঘোষ সে কিনেছে দাদা আমার কোশ্চেন হলো এলপির পির এক্সাম সব সিবিটিগুলো কি বাংলা ভাষায় দেওয়া যায় একটু আগে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম আশা করি সোমনাথ তুমি শুনেছো সেটা আর সেটা যদি যায় তাহলে এলপি জন্য বাংলা ল্যাঙ্গুয়েজে সিবিটি ওয়ান থেকে সিবিটি টু গ্রুপ এ বি বুকের নেমগুলো বললে খুব উপকৃত হতাম দেখো বুকের নেমগুলো আমি তোমাদের একটা কথা বলি যে একটা বই পড়ে কোনো দিন কিন্তু কিছু হবে না অনেক বই তোমাদের পড়তে হবে আমি সময় তোমাদের একটা কথা বলি যে তোমরা নোটস করো বারবার বলছি তোমরা নোটস করো নোটস করলে কী হবে সমস্ত বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে তো ধরো তোমার কাছে মানে মাধ্যমিকের পুরনো সিলেবাসের বইগুলো রয়েছে নাইনটিনের বইগুলো তো সেই বইগুলো একদম বেসিকে তুমি পড়ে নাও না সেই বইগুলো একদম বেসিকে পড়ে তুমি ক্লিয়ার করে নাও সেই বইগুলো এবং একটা খাতায় নোটস করে নাও তারপরে তুমি অন্য একটা বাংলা বই ধরো চ্যালেঞ্জার হতে পারে ডবলুবিসএসএসএসএসএ চ্যালেঞ্জটা দেখছি আমি সেখানে ভালো মেটিরালস হয়েছে সে ডাবলিস চ্যালেঞ্জটা না ওই নর্মাল রেলওয়ে চ্যালেঞ্জারটা না ডাবলু এস এর চ্যালেঞ্জার ডাবলিস চ্যালেঞ্জের মধ্যে অনেক মেটেরিয়ালস হয়েছে সেই বইটা নিয়ে সেই বইটা তুমি কমপ্লিট করো খাতায় নোটস করো তারপরে তুমি লুসেন ধরো বা অন্য কোনো একটা ইংলিশ বই ধরো এইভাবে তুমি এক এক করে সব বইগুলো কমপ্লিট করো ডিটেইলে সমস্ত বইগুলো কমপ্লিট করলে দেখবে তোমার খাতাটা বা তোমার নোটসটা এক সময় অনেক বড়ো একটা অ্যাসেট হয়ে যাবে তোমার জন্য এবং পরীক্ষার সময় সেই খাতাটা রিভিশন দিলেই তোমার অনেকটা দেখবে কাজ হয়ে যাচ্ছে তাই আমি বলছি সবাইকে অবশ্যই নোটস করো তোমরা কারণ আমার মনে হয় প্রিপারেশনটা ফর্ম বার হওয়ার আগে অবশ্যই ফর্ম বাড়ার আগে প্রিপারেশন আছে তুমি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কারণ সবাই তোমার অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে তুমি যদি ভাবতে থাকো যে কবে ফর্ম বেরো হবে তারপরে আমি প্রিপারেশন নেব তাহলে তুমি আর চাকরিটা পাবে না এটাই সত্যি তাই প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া শুরু করো পরবর্তী কমেন্টটা করেছে হালদার সে লিখেছে তাতে একজন ক্যান্ডিডেট কি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে নাকি অবশ্যই দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এলপি টেকনিশিয়ান দুটো পোস্টে অবশ্যই দুটো কেন অনেক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ানের অনেক পোস্ট হয় তো আমি যদি আমার কথা বলি আমি ফিটার ট্রেড নিয়ে আইটিআই করেছি এবং ফিটার ট্রেডে আমি মোট যে পোস্ট সিলেক্ট করতে পেরেছিলাম টোটাল কিন্তু আমি আঠাশটা পোস্ট সিলেক্ট করতে পেরেছিলাম অর্থাৎ এলপি টেকনিশিয়ান মিলিয়ে মোট আমি আঠাশটা পোস্ট সিলেট করতে পেরেছিলাম এবং এই আঠাশটা পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে যদি আমি কাট অফ ক্লিয়ার করতে পারি তাহলে সেই পোস্টে আমি কিন্তু চাকরি পাবো এইটা হচ্ছে আসল ব্যাপার তাই তোমার ট্রেড অনুযায়ী যে কটা পোস্টের জন্য তুমি এলিজিবল থাকবে সেই কটা পোস্ট কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে তোমার ফর্ম ফিল আপের সময় পরবর্তী কমেন্টটা দেখো করেছে সুকুমার সুজন সে লিখেছে আমার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপ্লোমা করছে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং আইটিএ ওয়েল্ডার কমপ্লিট অর্থাৎ তার আইটিআই রয়েছে প্লাস ডিপ্লোমা রয়েছে খুবই ভালো আমায় এলপি টেকনিশান দুটোর সঙ্গে একসাথে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তুমি দুটো একসাথে অ্যাপ্লাই করতে পারবে তুমি এলপির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং টেকের জন্য অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেহেতু তোমার আইটি ওয়ার্ল্ডের রয়েছে তারপরে তুমি টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে তুমি এলপি অ্যাপ্লাই করতে পারবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যখন তুমি ফিল করবে সেই অনুযায়ী তুমি এলিজিবল হয়ে যাবে দুটোর জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে পরবর্তী কমেন্টটা করেছে সঞ্জয় কুণ্ডু দাদা আমি যে বিষয়টা জানতে চাইছি সেটা অনেকেরই জানতে চাইছে এক নম্বরে সে লিখেছে সিবিটি টুতে যে বেসিক সায়েন্স থাকে ওটাতে শুধু ফিজিক্স থাকে তাও একটু ভালো লেভেলের হ্যাঁ ওটাতে মেনলি ফিজিক্স থাকে এবং চ্যাপ্টারগুলো সেখানে দেওয়া থাকে ডিটেলে ওপরে সিলেবাসটা আমি তো দেখিয়েছিলাম পিডিএফের ওপরে সিলেবাসটা রয়েছে সেখান থেকে দেখে নেবে যে বেসিক সায়েন্সের বা সায়েন্সের ফিজিক্সে কী কী চ্যাপ্টার সেখানে রয়েছে সমস্তগুলো সেখানে লেখা রয়েছে একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যা শুধু আইটি আছে সে কীভাবে এর জন্য প্রিপারেশন নেবে দেখো আমিও নিজে আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এবং মাধ্যমিকে পঁচিশ পে পাশ করেছি আমিও প্রিপারেশন নিয়েছিলাম এবং পাশ করে আজকে জবটা করছি তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই তুমি পারবে এখানে আবার ফিজিক্সের ভালো ভালো নিউমেরিক্যালসও থাকে অবশ্যই নিউমেরিক্যালস থাকে আমি তো জীবনে মাধ্যমিক দশ সময় নিউমেরিকালস করিনি কিন্তু আমি কিন্তু সেই সময় চাকরি পাওয়ার আগে নিউমেরিক্যালসগুলো শিখেছিলাম এবং সেই সময়ই শিখেছিলাম তো অবশ্যই তুমিও পারবে আমি পারলে অবশ্যই তুমিও পারবে আর এই সিবিডের ফিজিক্সনেও তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলে আমি আমি তো পেপারেশন নিয়েছিলাম নিজে মাধ্যমিকে যে ওল্ড সিলেবাসের বই সেই বই থেকে নিউমেরিকালগুলো করেছিলাম এবং সেই বইটা খুটিয়ে ফুটিয়ে পড়েছিলাম তার পাশাপাশি ওয়াইফাই স্টাডিতে আমি ফলো করেছিলাম ওয়াইফাই স্টাডি থেকে শুধুমাত্র সায়েন্সের ক্লাসগুলি আমি করেছিলাম নিরাজ সারের তো সেই ক্লাসগুলো আমায় খুব হেল্প করেছিল নিউমেরিক্যাল শেখার জন্য তো সেই ক্লাসগুলো আমি করেছিলাম আর ওই মাধ্যমিকের ওল্ড সিলেবাসের বই আর যে সমস্ত বইগুলো আমার কাছে ছিল বেঙ্গলিতে চ্যালেঞ্জার বলো ডাব্লু চ্যালেঞ্জার বলো লুসেন্ট বলো এই সমস্ত বইগুলো আমি ফলো করেছিলাম এরপরে দেখো সে দু নম্বরে লেখেছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য তুমি কীভাবে পেশা নিয়েছিলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের এর জন্য আমার নিমের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বই সেই বইটা পড়েছিলাম এবং সিটি বুক স্টল থেকে তার ওনার আমাকে একটা বই সাজেস্ট করেছিল কে পি পাবলিকেশনের যে বইটা পিডিএফ স্টোরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই বইটা খুব দারুণ একটা বই সেই বইটা আমাকে খুব হেল্প করেছিল এবং বলতে পারো সেই বইয়ে ডিটেলসটা ছিল প্রতিটা চ্যাপ্টারের ওপর এবং যে কটা চ্যাপ্টার রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে সেই সমস্ত চ্যাপ্টারগুলো সেই বইতে ছিল এবং সেই বইয়ের মধ্যে ডিটেলস ছিল তারপরে এমসি কিও ছিল তো খুব সুন্দরভাবে আমি সেই বইটা পড়েছিলাম সেই বইয়ের পিডিএফটাও আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিচ্ছি পিডিএফ স্টোরে যদি দেখতে চাও একবার দেখতে পারো পিডিএফ স্টোরে রয়েছে তো সেখান থেকে এই দুটো বই পড়েছিলাম আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ওপর এবং নিজের একটা নোটস তৈরি করেছিলাম সেই নোটসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ছিল আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রিপারেশন আর ট্রেডের জন্য কীভাবে প্রিপারেশন করবো ট্রেডের জন্য তো আমি বললামই ট্রেডের জন্য নিজের ট্রেডের যে নিমির বই প্রতিটা সেমিস্টারের সেই বইগুলো পড়বে তার পাশাপাশি যদি এশিয়ানের এমসিকিউ বইটা নিতে পারো সেটা অবশ্যই নেও সেই বইটা পড়বে সিবিডি ডি এর ম্যাথ ফিজিং এর জন্য তুমি আলাদা করে প্রিপারেশন করেছিলে ধরো চাকরির জন্য যখন পড়াশোনা শুরু করেছিলাম তখন তো ম্যাথ রিজিং তখন থেকেই করি তো সেই সময় থেকে একটা প্রিপারেশন ছিল তারপরে এরপিডেনশনের পরীক্ষার আগে প্রিপারেশনটাকে একটু বাড়িয়েছিলাম এবং প্র্যাকটিসটা অনেকটা বেশি করেছিলাম এটাই আর তেমন কিছু প্রিপারেশন আমি করিনি মোটামুটি এইভাবেই অনেকটা সময় ধরে পড়াশোনা করতাম এবং বলতে পারো আমি একটা রুটিনও তোমাদের সাথে শেয়ার করেছি প্রায় তেরো চোদ্দো ঘন্টা এবং আমারও পড়ার রুটিনটা সেই একই ছিল তেরো চোদ্দো ঘন্টা এই ছিল আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি আর তেমনভাবে কিছু প্রিপারেশান করিনি এবং আস্তে আস্তে সমস্ত কিছু আমার সমস্ত নোটসগুলো আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে ফলো করতে থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই সব কিছু জানতে পারবে পরবর্তী কমেন্টটা করেছে সুমন সে লিখেছে তো আইটিআই করছে কমপ্লিট করার পর এলপি এবং টেকনিশিয়ানের এক্সাম দিতে পারবো না শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকলে বা অ্যাডমিশন নিলে বসতে পারবো প্রাইমারিটেড এক্সামের মতো দেখো না প্রাইমারিটেড এক্সামের মতো এখানে কিন্তু না প্রাইমারিটেড এক্সামের মতো তুমি পারবে না আইটিআই কোর্স তোমার কমপ্লিট হয়ে থাকতে হবে যদি আইটিআই কোর্সে তুমি কমপ্লিট করে থাকো তাহলেই অর্থাৎ এবং সার্টিফিকেট পেয়ে থাকো সেক্ষেত্রেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী কমেন্টটা করেছে রাজকুমার দে সে লিখেছে এলপির জন্য সমস্ত পরীক্ষাগুলো বাংলাতে দেওয়া যাবে আমি এর আগেও এই নিয়ে আলোচনা করেছি সিবিটি ওয়ান সিবিটি টু এর পার্ট ওয়ান পার্ট টু বা পার্ট এ পার্ট বি সাইকো আমি এর আগেই তোমাদের ডিটেলসে বললাম যে সিবিটি ওয়ানের সিবিটি ওয়ানটা তুমি বাংলায় দিতে পারবে সিবিটি টু এর পার্ট এটা তুমি বাংলায় দিতে পারবে তবে পার্ট বি যেটা ট্রেড সেটা ইংলিশে দিতে হবে এবং সাইকো যেটা সাইকোটা তোমায় ইংলিশে দিতে হবে ইংলিশ আর হিন্দি আর এখানে পার্ট বিটাও ইংলিশ আর হিন্দি দেখো পরবর্তী কমেন্টটা এখানে করেছে কৌশিক হালদার সে লিখেছে দাদা বলছি ডেলি ফিফটিন আওয়ার্স যদি পড়ি তাহলে ওয়ান ইয়ারের মধ্যে জিরো টু হিরো হওয়া যাবে এলপি এল বি প্রিপারেশনের জন্য অবশ্যই জিরো থেকে তুমি হিরো হতে পারবে ফিফটিন আওয়ার্স তো মানে অনেকটা টাইম হয়ে যাচ্ছে তুমি বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে তোমার রুটিনটা রাখার চেষ্টা করো এবং একাগ্রতার সাথে পড়ো মানে ওই সময় আর কোনো কিছু নেই তোমার জীবনে শুধুমাত্র পড়া আর পড়া তো সেইভাবে তুমি যদি পড়তে পারো তাহলে অবশ্যই তুমি জিরো থেকে হিরো হতে পারবে কিনা জানি না তুমি অবশ্যই চাকরিতে জয়েন করতে পারবে এটুকু আমি বলতে পারি পরবর্তী কমেন্টটা করেছে অর্পণ নাথ দাদা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি সিবিডি রয়ে কোন ট্রেড চুজ করে বেটার হবে তার স্টাডি মেটিয়ালস কী ফলো করা উচিত প্লিজ বলো আমি যদি স্ক্রল করে একটু ওপর দিকে আসি পিডিএফটা একটু ওপর দিকে আসি কারণ এখানে আমি রেখেছিলাম এটা দেখো অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখো এখানে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন ট্রেড তুমি নিতে পারবে দেখো এখানে রয়েছে ফিটার মেকানিক মোটর ভেহিকেল ট্রাক্টর মেকানিক মেকানিক ডিজেল মেশিনিস্ট রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেড কিন্তু তুমি চুজ করতে পারবে পার্ট বি এর ট্রেড টেস্টের জন্য এবং এখান থেকে যে কোনো একটা ট্রেড তুমি চুজ করে নেবে তোমার পছন্দ অনুযায়ী আমি তোমায় বলো ফিডার ট্রেটা যদি তুমি নাও কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু ফিটার ট্রেডটা বা অন্যান্য যে কোনো ট্রেড তোমার মনে হবে এখান থেকে যেই টেটটা তোমার পড়তে ভালো লাগবে তুমি সেই বইটা একটা নিয়ে নেবে নিমির বই নিতে পারো এশিয়ানের বই নিতে পারো সেই বইটা নিয়ে তুমি পড়বে পড়ে দেখে নেবে যেই ট্রেডটা তোমার সহজ মনে হবে সেই ট্রেডটা তুমি চুজ করতে পারবে এবং সেই ট্রেডের বইগুলো তুমি নিমির বই পড়বে এবং তার পাশাপাশি এশিয়ানের একটা এমসি কেউ বই পড়বে তাহলে আশা করি টেটটা তোমার ক্লিয়ার হয়ে যাবে স্ক্রল করে নিচের দিকে আসবো কার কমেন্টটা পড়ছিলাম আমি নিজেই ভুলে গেলাম এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে হ্যাঁ অর্পণনাথ তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছ এরপরে এসে লিখেছে বেসিক স্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী ফলো করা উচিত ইংলিশ ল্যাঙ্গুয়েজে বললে ভালো হয় বেসিক স্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য আমি তো যে কেই পাবলিকেশন একটা বই বললাম তোমাদের শেয়ার করেছি পিডিএফ স্টোরে এবং তার পাশাপাশি নিমির বইটা আমি পড়তাম নিমির যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বই এই দুটো বই আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়ংয়ের জন্য ফলো করেছি তার পাশাপাশি আমার একটা নোটসও আমি তৈরি করেছিলাম সেই নোটসটাও তুমি দেখতে পারো সমস্ত কিছু পিডিএফ স্টোরে তুমি পেয়ে যাবে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর বেসিক সায়েন্সের জন্য বেঙ্গলিতেও পড়েছি আমি ইংলিশেও পড়েছি ইংলিশে মেনলি লুসেন্ট আমি ফলো করতাম তবে কোনো একটা জিনিস পড়লে তো হবে না দু তিনটে বই তোমায় দেখতে হবে পরবর্তী কমেন্টটা করেছে জয়দীপ সিংহ সে লিখে দাদা আমি আইটি ওয়েটেডে টেকনিশিয়ানের প্রিপারেশন করতে চাই অবশ্যই খুব ভালো কথা কী কী বুক আর কীভাবে প্রিপারেশন শুরু করে দেওয়া যায় একদম সিরিয়াস সিরিয়াসলি প্লিজ জানাও দাদা তাহলে তুমি ওয়েল ডাটেডে যেহেতু রয়েছো তো প্রিপারেশনটা তো সবাই যেভাবে আমি বললাম সবাইকে সিলেবাসটাও তুমি দেখলেই সিলেবাসটা নিয়ে আমি এখানে আলোচনা করেছি পিডিএফটাও দিয়ে দিচ্ছি সেখানে তো সিলেবাসটা অনুযায়ী তুমি পড়াশোনা শুরু করো এক এক করে আর যেভাবে নোটস করতে বললাম অবশ্যই নোটস করার চেষ্টা করো নোটস করাটা খুব ভালো একটা জিনিস আমি বলছি তোমাদের তোমরা অনেকে যারা যারা লিখতে পছন্দ করো না তাদের জন্য আমি বারবার বলছি লেখাটা প্র্যাকটিস করো নোটসটা নিজের নোটস নিজে তৈরি করো সেক্ষেত্রে অনেক উপকৃত হবে এবং ট্রেডের জন্য অবশ্যই ওয়েলডারের নিমিত যে বই সেই বইটা ফলো করবে তার পাশাপাশি এশিয়ানের একটা বই নিয়ে নেবে এমসিকিউ সেই বইটা ফলো করবে তাছাড়া আর যদি কোনো ওয়েলডারের বই পাও এমসিকিউ কিউ ট্রেডের ওপর তাহলে সেই বইটাও নিতে পারো এর পরবর্তী কমেন্টটা করেছে অভিজিৎ পাল সে লিখছে দাদা আমি প্লাস্টিক মোল্ড টেকনোলজি ডিপ্লোমা করেছি আমি কি এলপি জন্য এলিজিবল দেখো প্লাস্টিক মোল্ড এই যে ট্রেডটা এই ট্রেডটা কিন্তু আমি কোথাও দেখিনি তুমি যদি নিচে আসো দেখো আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে সমস্ত ট্রেডগুলো রয়েছে এবং তার নিচে এখানেও সমস্ত স্ট্রিম রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত স্ট্রিম রয়েছে এবং এখানে সমস্ত ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী কিন্তু এখানে কোথাও প্লাস্টিক মোল্ডের এই ট্রেডটা নেই আমি কোথাও দেখছি না তো এই ট্রেডটা আশা করি এল পি যেন তুমি এলিজিবল না বাট এই যে ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি আছে এই ক্ষেত্রে তুমি টেকনিশিয়ানের যে এস এন টি পোস্টটা রয়েছে সেই সিগন্যাল টেলিকমিউনিকেশান সেই দুটো পোস্টের জন্য কিন্তু এলিজিবল তাহলে তুমি যদি সেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমায় কিন্তু খুব ভালোভাবে প্রারেশন নিতে হবে এবং সবার সাথে খুব ভালোভাবে ফাইট করতে হবে পরবর্তী কমেন্টটা করেছে অনিমেশ মুখার্জি সে লিখেছে এলপি আর টেকনিশিয়ানের পোস্টে দুটোর জন্য কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হয় না কোনো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হয় না একটা ফর্ম ফিল আপই করতে হয় নাকি একটাতেই হয় একটাতেই হয় এলপির ফর্ম ফিল আপের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপের বিষয়টা একটু বুঝিয়ে দিন প্লিজ ফর্ম ফিল আপের বিষয় নিয়ে কি বোঝাবো যখন ফর্ম ফিল আপ হবে বা ভ্যাকান্সি বাড়বে তখন তো আমি ডিটেলে বুঝিয়ে দেবো এখন আমি বলছি তোমাদের একটা ফর্ম ফিল আপ করলেই হবে একটা ফর্মের মধ্যেই দুটো পোস্ট চলে আসবে এবং তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যা ফিল করবে সেই অনুযায়ী তুমি পোস্ট প্যারেন্সগুলো চুজ করতে পারবে এর পরবর্তী কমেন্টটা করেছে পার্থ মণ্ডল সে কি দাদা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সিলেবাসটা কি সেম ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটাটেড তাহলে ফিটার ইলেকট্রিশিয়ান কেন সমস্ত ট্রেডের ক্ষেত্রেই সিলেবাসটা সেম অর্থাৎ বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসটা কিন্তু সমস্ত ট্রেডের জন্য সেম এবং বিটেক হোক ডিপ্লোমা হোক আইটিআই হোক সমস্ত ক্যান্ডিডেটের জন্য সেম তবে ট্রেডটা সবার জন্য আলাদা যার যা নিজস্ব ট্রেড তার তার নিজস্ব ট্রেডের ওপর প্রশ্ন আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেইড ক্লাস স্টার্ট করলে খুব ভালো হয় আপাতত তো ক্লাস স্টার্ট করছি না কিছুদিন আগে স্টার্ট করার প্ল্যান করেছিলাম স্টার্ট করেছিলাম তবে পরবর্তীতে দেখলাম যে অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না পেড ক্লাস করাটা তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি সমস্ত মেটেরিয়ালসগুলো আমি ইউটিউবেই অ্যাভেলেবেল করতে সবার জন্য আস্তে আস্তে সমস্ত সাবজেক্টের ওপর ভিডিও আমি আপলোড করব তবে একার উপর যেহেতু সমস্তটা তাই একটু সময় লাগছে তবে চেষ্টা করছি যত ততই সম্ভব সমস্ত কিছু আপলোড করা যায় কারণ এক্ষেত্রে সবার ডিমান্ড এক রকম কেউ বলছে বেসিক সায়েন্সটা কভার করতে কেউ বলছে ম্যাথ কভার করতে কেউ বলছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কভার করতে তাহলে একা হচ্ছে তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে এক এক করে আমি সবটাই কভার করার চেষ্টা করব পরবর্তী কমেন্টটা করেছে টোটন মন্ডল সে লিখছে দাদা সায়েন্স এর মার্কস ভালো করার জন্য কোন 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 বুক পড়লে ভালো হয় আমার ক্লাস নাইনটিনের বুক কমপ্লিট আছে বাট এক্সাম দিয়ে দেখছি অনেক কোশ্চেন অজানা থেকে কোথা থেকে কোশ্চেন আসে বুঝতে পারছি না প্লিজ ভিডিওতে একটু বলো তাহলে দেখো আমি বলছি নাইনটিনের যে ওল্ড সিলেবাসের বইগুলো সেই বইগুলো খুব ভালো বই সেই বইগুলো একদম খুটিয়ে খুটিয়ে পড়ো এবং এটা নোটস করো আমি বারবার বলছি এটা নোটস করো আমি তোমাদের বলছি তোমরা অনেক কোশ্চেন খুঁজে পাচ্ছ না বলছো টোরন তুমি আমি বলছি তুমি যদি এটা নোটস করো ধরো নাইনটিনের বইটা পুরো পড়লে পরে তুমি তোমার খাতা একটা নোটস করলে একদম পুরো ফেয়ার একটা নোটস করলে সায়েন্সের উপর একটা নোটস করে নিলে নোটস করার পর সেই দুটো বই তুমি সাইডে সরিয়ে দাও আর সেই বই দুটো দরকার নেই কারণ সেই দুটো বইয়ের মেটেরিয়ালস তোমার খাতার মধ্যে তুমি তুলে নিয়েছো যতটা পেরেছো একদম নিংড়ে ওখান থেকে তুলে নিয়েছো এরপরে তুমি অন্য একটা বই ধরো সেটা যে কোনো বই হতে পারে তোমার কাছে যা বই অ্যাভেলেবেল আছে সেটা যদি তোমার কাছে ডাব্লিউস চ্যালেঞ্জার থাকে সেটা নাও অন্য যে কোনো বই থাকে সেটা নাও নিয়ে সেখান থেকে সায়েন্সটা পড়ো সেখান থেকে সায়েন্সটা পড়ে যেই প্রশ্নগুলো তুমি খাতায় নোটস মানে করেছিলে আগের বইগুলো থেকে সেই নোটসের মধ্যে থেকে যেই প্রশ্নগুলো নেই বা যেই প্রশ্নগুলো তুমি নতুন পাচ্ছ সেই বইটার মধ্যে সেগুলো পুনরায় তোমার খাতার মধ্যে তুলে নাও তাহলে কি হবে ওই বইয়েরও মেটেরিয়ালসগুলো তোমার খাতায় চলে আসবে তারপর ওই বইটাও তুমি ফেলে দাও বা দূরে সরিয়ে দাও তারপরে তুমি অন্য একটা বই নাও সেটা লুসেন্ট হতে পারে তরুণ বইল হতে পারে অন্য একটা বই নাও সেই বইয়ের সায়েন্সটা পড়ো সেই বই থেকে তুমি নতুন নতুন যা পাবে সেটা তুমি তোমার খাতায় তুলে নাও এইভাবে দেখবে একটা সময় গিয়ে পাঁচ ছটা বই পড়ার পর বা অনলাইনে কিছু মেটেরিয়ালস পাওয়ার পর সমস্ত কিছু তুমি নিয়ে তোমার খাতার মধ্যে একবার এক জায়গায় রাখবে তুমি যেখান থেকেই যা পাবে সায়েন্সের উপর বা যেই সাবজেক্টের উপরই পাও না কেন প্রতিটা সাবজেক্টের উপর আলাদা আলাদা খাতা থাকবে বা আলাদা আলাদা নোটস থাকবে যেখান থেকে যা পাবে সেই মেটেরিয়ালস তো সেই মেটেরিয়ালসটা তুমি সাথে সাথে তোমার খাতার মধ্যে নোট করে নেবে তো একটা সময় দেখবে তোমার খাতাটা অনেক বড়ো হয়ে গেছে অনেক অ্যাসেট একটা হয়ে যাবে তোমার এবং সেখান থেকে তখন দেখবে আস্তে আস্তে তুমি সব কশ্চেনগুলো কমন পাওয়া শুরু করেছো শুধু একটা বই পড়ে কিন্তু হবে না তাই আমি বলছি বারবার একটা বই দুটো বই তিনটে বই যতই পড়ো না কেন তুমি যতক্ষণ না নোটস করবে তুমি বুঝতে পারবে না তোমার কাছে কত মেটেরিয়ালস হচ্ছে তো তুমি যখন নোটস করবে তখন দেখবে তোমার খাতা একসময় হিউজ হয়ে গেছে তো আমি বারবার বলছি তোমরা নোটস করো পরবর্তী কমেন্টটা করেছে সৌরভ মণ্ডল সেখানে যাতে আমি আইএমসি বা ম্যানেজমেন্ট কোথায় আইটিআই করছি এনসিবিটি গভর্নমেন্ট আইডিআই থেকে আমি এলপিতে বসতে পারবো অবশ্যই বসতে পারবে তোমার যদি আইটিআই এনসিবিটি ডিগ্রি থাকে সেটা তুমি আইএমসি কোথায় করো প্রাইভেট আইডি থেকে করো যেইভাবে করো তোমার কাছে ডিগ্রি থাকলেই হলেও তুমি এলপিতে বসতে পারবে আর আমি রেজাল্ট নিয়ে নিই কারণ তারা টাকা পাবে আমি যাইনি কলেজে আমি এক্ষেত্রে বলবো খুবই ভালো করেছো ভালো করেছো যাও নি রেজাল্টটা তুমি ডাউনলোড করে নাও কনসুলেটির যদি রেজাল্টটা তুমি পাও তোমার প্রোফাইলটা লগ ইন করে এনসিবিটি এমআইস এর ওয়েবসাইটে সেখান থেকে তুমি ডাউনলোড করে নাও রেজাল্টটা আমি রেজাল্টের পিডিএফটা প্রিন্ট করেছি খুব ভালো করেছো তুমি তোমার রেজাল্টের পিডিএফটা এবং সার্টিফিকেটটা সেখান থেকে প্রিন্ট করে নাও খুব ভালো হবে তাহলে কোনো অসুবিধা হবে না কারণ কলেজ থেকে এখন আলাদা করে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না বা রেজাল্ট দেওয়া হয় না সমস্ত কিছু অনলাইনে প্রোফাইলে আপলোড করা হয় সেখান থেকে ডাউনলোড করলেই হয় এবং সেখানে তো ডিটেল সাইন করাই থাকে তাহলে সাইন নিয়েও কোনো চিন্তা নেই তুমি সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে পরবর্তী কমেন্টটা করেছে রীতেশ ঘোষ সে লিখেছে দাদা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন নিয়ে বেঙ্গলি ভার্সনে এক্সাম দিলে কি খুব প্রবলেম হবে এক্সাম সেন্টারে দেখো খুব প্রবলেম না হলেও কিছুটা প্রবলেম হতে পারে তবে সাধারণত বেঙ্গলি ইংলিশ দুটো কোশ্চেন পাশাপাশিই থাকে তাই যদি তোমার বেঙ্গলিতে বুঝতে সমস্যা হয় তুমি সাথে সাথে ইংলিশটাও দেখে নিতে পারবে তবে যদি পাশাপাশি না থাকে সেক্ষেত্রে সমস্যা হবে কারণ সেক্ষেত্রে সময়টা অনেক নষ্ট হয়ে যাবে তোমার তাই একটু বাংলা চেষ্টা করবে প্র্যাকটিস রাখার দাদা ট্রেড ফিটারের জন্য ভালো বুক কী আছে ট্রেড ফিটারের জন্য আমি বললাম ফিটারের জন্য কেসি বাবু স্যারের বইটা আমি রেকমেন্ড করছি এমসিকিউর জন্য এবং এশিয়ানের বইটা এমসিকিউর জন্য আর ডেসক্রিপটিভ যদি বলো তাহলে অবশ্যই নিমিত চারটে সেমিস্টারের বই এই হচ্ছে ফিটারের বই যেটা আমি পড়েছিলাম আর কোনো বই আমি পড়িনি বেঙ্গলি ভার্সনে সরি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো আমি বেসিক সেন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি বারবার বললাম যে মাধ্যমিকের বইগুলো আমি পড়েছিলাম তারপরে লুসেন পড়েছি চ্যালেঞ্জার পড়েছি ডাবলিউস এর চ্যালেঞ্জার পড়েছি এরকমভাবে অনলাইন থেকে কিছু মেটিরিয়ালস নিয়েছি সব কিছু নিয়ে আমি একটা খাতার মধ্যে রেডি করেছিলাম একটা নিজস্ব নোটস তো সেটাই পড়েছি সিবিটি ওয়ান টু সায়েন্সের জন্য কি বুক করব বুঝতে পারছি আমি একটু আগেই তোমায় বললাম আপনার অ্যান্সারের অপেক্ষায় রইলাম তো আমি তো তোমাদের বললামই সরি তোমায় বললামই যে নাইনটিনের বইটা আমি পড়েছিলাম তার পাশাপাশি লুসেন চ্যালেঞ্জার ডাব্লু চ্যালেঞ্জার দেবেন দত্ত অনলাইন কিছু মেটিরিয়াল সমস্ত কিছু নিয়ে আমি একটা খাতায় নোটস করেছিলাম সেই নোটসটাই আমি পড়েছিলাম পরবর্তী কমেন্টটা করেছে আকাশ সে লিখেছে বলছি আমার ডিজেল ইঞ্জিন ট্রেড করা আছে আমি কি এলপি টেকনিশিয়ান দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবো না তুমি দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে না ডিজেল মেকানিক যে ট্রেডটা সেটা শুধুমাত্র এলপির জন্য ইলিবেল সেটা কিন্তু টেকনিশিয়ানের জন্য ইলিজিবেল না তাই তুমি শুধুমাত্র এ এল জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে অ্যান্ড এ এলপি টেকনিশিয়ান অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশানটা কী আছে মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক তার সাথে আইটিআই এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন পরবর্তী কমেন্টটা করেছে সন্দীপ দাস দাদা আরআবি টেকনিশিয়ান আমার ওয়েল্ডা ট্রেড আছে আমি অন্য ট্রেডে ফর্ম ভরতে পারবো না তুমি অন্য ট্রেডের ফর্ম ভরতে পারবে না তোমার যেই ট্রেডের মধ্যে আইটিআই করা রয়েছে ওয়েল্ডার ট্রেড নিয়ে তুমি আইটিআই করেছো তো ওয়েল্ডা ট্রেড নিয়ে তুমি ফর্মটা ভরতে পারবে আর দাদা সেকেন্ডটা এটা কি আমার নিজের ট্রেড থেকেই কোশ্চেন আসবে হ্যাঁ অবশ্যই তোমার নিজের টেট থেকেই কোশ্চেন আসবে যেটা যে পার্ট বি সেখানে অবশ্যই তোমার নিজের টেট থেকেই কোশ্চেন আসবে এই ছিল মূলত তোমাদের সমস্ত কোশ্চেন আমি তোমাদের সমস্ত কোশ্চেনগুলোই প্রায় তোলার চেষ্টা করেছি বা নেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন তো তোমরা পেয়ে গেছো এবং যারা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলে তার থেকে তোমরা সবাই উপকৃত হয়েছো সবার প্রশ্নগুলো থেকেই তোমাদের সমস্ত কিছু জানা হয়েছে আমার মনে হয় না এরপরে আর কিছু রয়েছে এর বিষয়ে জানার তো এরপরে যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ভিডিও নিচে অবশ্যই আমি কমেন্ট করে জানিও যে দাদা এই বিষয়টা আমার জানা হলো না তাহলে অবশ্যই সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদের সবার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক ভালোবাসা রইলো শুভেচ্ছা রইল জলদি আমিও চাইছি ফর্মটা বেরিয়ে যাক অনেকেই কমেন্ট করেছিল দাদা কবে ফর্মটা বেরোবে সেই প্রশ্নগুলো আমি নেই কারণ আমি নিজেও জানি না যে কবে ফর্ম বেরোবে তোমরা যবে জানতে পারবে আমিও তবে জানতে পারবো তো যথাতে সময় যেন ফর্মটা চলে আসে এবং তোমরা দীর্ঘ অপেক্ষা করে যারা রয়েছো তোমরা অপেক্ষার পাশাপাশি পড়াশোনাটাও খুব ভালোভাবে করো কারণ তোমাদের মতো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এভাবে প্রিপারেশন নিচ্ছে তাই কম্পিটিশানটা কিন্তু খুব বেশি হতে চলেছে দু হাজার আঠারো থেকে এবছর আমার যেটা মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে যে কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে তাই প্রিপারেশনটা খুব ভালো হবে নাও অপেক্ষা তো রয়েছেই অপেক্ষার পাশাপাশি প্রিপারেশনে ফোকাস করো যখন ফর্ম বেরোনো তখন ফর্ম বেরোবে তুমি রেডি হয়ে থাকো তাহলে আজকের মতো এই পর্যন্তই আশা করি সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর এরপরে কিছু হলে তো আমি আছি অবশ্যই আমি থাকবো সবসময় তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ